ইংরেজি শব্দ নিয়ে আমরা প্রায়শই বিপদে পড়ে যাই এবং বুঝতে পারি না, কনফিউজ হয়ে যাই। সেই সব অল্প কিছু শব্দ নিয়ে আমি আজকে প্রেজেন্টেশনটা দেখাবো। সেটা হলো যে কিছু শব্দ আছে যে শব্দগুলো আমরা সব সময় ঝামেলা করি। আমি আবার বলছি যে শব্দগুলো আমি দেখাবো যাতে করে খুবই সহজেই এবং সুন্দরভাবে শব্দগুলো বোঝা যায় এবং জানা যায়। সেই শব্দগুলো নিয়েই আজকের আয়োজনটা থাকবে। প্রিয় শিক্ষার্থীরা এবং যারা এই চ্যানেলটি দেখছে তাদেরকে স্বাগতম ইংলিশ লার্নিং ইয়ার্ডের পক্ষ থেকে। শুরু করছি। প্রথমে এভরিডে ভার্সেস এভরিডে। আমরা এখানে একটা প্রবলেমে প্রায়শই পড়ি। সেই প্রবলেমটা হচ্ছে যে এভরিডে দেখা যাচ্ছে যে একটা শব্দ, আবার দেখা যায় এভরিডে দুটো শব্দ। এখানে দুটো শব্দ প্রথমে দেওয়া আছে, তারপরে দেওয়া আছে একটা শব্দ। মানে এই দুটো শব্দ যে আলাদা দুটো শব্দ হতে পারে এটা আমরা আসলে কখনো চিন্তা করি নাই বা হয়তো করি না, আবার অনেকে হয়তো করি। দেখা যাক আজকে কি জানা যেতে পারে এই দুটো শব্দ নিয়ে। প্রথমে এভরি ডে, এটার অর্থও কিন্তু ইচ ডে, কিন্তু এক্সপ্রেশনটা একটু ভিন্ন। সেটা হলো এটা একটা অ্যাডভার্ব ফ্রেজ, কারণ এখানে একটা শব্দ না দুটো শব্দ রয়েছে। এখানে আমরা যদি এক্সাম্পল দেখি তাহলে দেখব যে আই গো টু দ্য পার্ক এভরি ডে, প্রত্যেকটা দিন বা ইচ ডে আমি পার্কে যাই, এটা বোঝাচ্ছে এভরি ডে। তাহলে এটা হলো প্রথমত এটা জানতে পারলাম আমরা কি এটা একটা হলো অ্যাডভার্ব ফ্রেজ এবং এটি দুটো শব্দ এবং এখানে এটার অর্থ হলো ইচ ডে। আর উদাহরণে আমরা দুটো পেয়েছি, তার মধ্যে একটা আমি অলরেডি বলেছি যে আই গো টু দ্য পার্ক এভরি ডে, আর এভরি ডে আই ফিল আ লিটল বেটার। ঠিক আছে, এই দুটো। এখানেও দেখা যাচ্ছে যে আমি প্রথমে ব্যবহার করেছি এভরি ডে, স্পেস দিয়ে ডে ব্যবহার করা হয়েছে। এতক্ষণ জানা গেল এটা দুটো শব্দ। আমরা এবার দেখব যে এটা কিভাবে একটা শব্দ হয়। এভরিডে আমরা শব্দটি পেয়ে গেছি, এর অর্থ হলো অর্ডিনারি বা কমন, বা এটাকে দৈনন্দিন কোনো বিষয়েও ধরা যেতে পারে, তবে এটি একটি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হতে পারে। কিভাবে অ্যাডজেক্টিভ হিসেবে বা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয় সেটারই এক্সাম্পলগুলো দেখি। ডু নট ওয়্যার অ্যান এভরিডে আউটফিট অ্যাট দ্য পার্টি। এভরিডে আউটফিট, আউটফিট হলো একটি নাউন, নাউনের পূর্বে বসেছে এভরিডে আউটফিট, এভরিডে ড্রেস। তো এভরিডে যখন একটা নাউনের পূর্বে বসে তখন কিন্তু এটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। সো এভরিডে একটা শব্দ এবং এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা সম্ভব। তাহলে একাধারে আমরা আজকে দুটো কনফিউশন ক্লিয়ার হলো। একটা হলো এভরিডে দুটো শব্দ হতে পারে, আবার একটা শব্দ হতে পারে, মিনিংটাও ডিফারেন্ট হতে পারে। একটা অ্যাডভার্ব ফ্রেজ আর একটা হলো অ্যাডজেক্টিভ, যেটা আমরা দুটো এক্সাম্পলে জেনেছি। এবার নেক্সট স্লাইডে দেখি। এখানে আরেকটি উদাহরণ দেওয়া ছিল, সেটা হলো নো ওয়ান লাইকস এভরিডে ডিশেস এট দ্য পার্টি। পার্টিতে এভরিডে ডিশেস, সবাই একই রকম খাবার দাবার পছন্দ করে না, এটা একটা জানা গেল। নেক্সট হচ্ছে মেবি ভার্সেস মে স্পেস বি। মে বি, আরেকটা হলো মেবি, একসঙ্গে। দেখা যাক এটা কি। মেবি একসঙ্গে একটা শব্দ এবং এটা একটা ভার্ব। আমরা অনেকেই এই বিষয়টি এড়িয়ে যাই বা বুঝতে পারি না। মেবি একসঙ্গে একটা শব্দ এবং যেটা হলো একটা অ্যাডভার্ব, যার অর্থ হলো পসিবলি বা পারহ্যাপস, যার অর্থ হলো পসিবলি বা পারহ্যাপস। এটা ভার্বের সাথে ব্যবহার হয় এবং আমরা বলতে পারি যে আ রেসপন্স টু এ কোশ্চেন। আ রেসপন্স টু এ কোশ্চেন, সেটা হলো এক্সাম্পল দেখা যাক যে এক্সাম্পলটা কি। মেবি হি ক্যান অ্যাসিস্ট ইউ, মেবি টম নোস। যেমন মেবি হি ক্যান অ্যাসিস্ট ইউ, এখানে দেখা যাচ্ছে হি কিন্তু সাবজেক্ট, তারপরে একটা সাহায্যকারী ভাব ব্যবহার হয়েছে, কিন্তু মেবি এখানে সাহায্যকারী ভাব নয়, কারণ মেবি এখানে অ্যাডভার্ব। মেবি বলতে সম্ভবত বা পারহ্যাপস বোঝানো হয়েছে। তাহলে মেবি টম নোস, সম্ভবত টম জানে। মেবি হি ক্যান অ্যাসিস্ট ইউ, সম্ভবত সে তোমাকে সাহায্য করতে পারে। আমরা জানতে পারলাম মেবি হলো একটা শব্দ। এবার আরেকটি দেখি, দুটো শব্দ মে বি, এখানে কিন্তু এটা ভার্ব বা আমরা হেল্পিং ভার্ব হিসেবে মেকে ব্যবহার করে থাকি। এটার অর্থ সম্ভবত, মিনিং সেম অলমোস্ট, কিন্তু এটা ভার্বের সাথে ব্যবহার হচ্ছে না, কারণ হলো এটা নিজেই হলো হেল্পিং ভার্ব। হি মে বি লেট টু দ্য পার্টি, সে পার্টিতে তার কি দেরি হতে পারে। শি মে বি ট্রু, সি মে বি ট্রু, এটা হলো ট্রু শব্দটা এখানে বসেছে। তাহলে হি মে বি লেট টু দ্য পার্টি, শি মে বি ট্রু, দুটো অপশন আমরা পেলাম, দুটো এখানে ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে, কিন্তু এইখানে মেবি এটা অ্যাডভার্ব ছিল। তাহলে পার্থক্য দুটো বোঝা গেল, মেবি একসঙ্গে একটি শব্দ, এটি একটি ভার্ব, মেবি দুটো আলাদা শব্দ এবং এটি ভার্ব। আমরা এই বিষয়টাও ক্লিয়ার হয়ে গেলাম। এখানে আমি এখানে একটা উদাহরণও দিয়েছি, দ্য মিনিংস অফ মেবি অ্যান্ড মে বি আর সিমিলার, দ্য ডিফারেন্ট ইউজেস আর গ্রামাটিক্যাল, মেবি মাস্ট বি ইউজড উইথ or in response to a verb, whereas maybe is a set of two verbs. আমরা এবার লাস্ট সেগমেন্ট, এখানে all together versus all together, একসঙ্গে all together একটা শব্দ versus all together দুটো আলাদা শব্দ। এটা জানলে আমরা আজকে তিনটি কনফিউশন ক্লিয়ার করতে পারবো। অল টুগেদার অ্যাডভার্ব, এটার অর্থ হলো এন্টায়ারলি বা কমপ্লিটলি, যার অর্থ হলো পুরোপুরি। আচ্ছা, তারপর দেখা যাক এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে। অল টুগেদার দেয়ার এফোর্টস ওয়ার সাকসেসফুল, অল টুগেদার দেয়ার এফোর্টস ওয়ার সাকসেসফুল। আবার আরেকটা উদাহরণ দেখি, আই এম অল টুগেদার, I'm altogether busy in learning business. তাহলে এখানে আরো একটি সেন্টেন্স ব্যবহার করা হলো, যেখানে অলটুগেদারটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে এবং প্রথম বাক্যে অলটুগেদার অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে, এবং যার অর্থ হলো পুরোপুরি বা এন্টায়ারলি, সম্পূর্ণরূপে বা পুরোপুরি অর্থ প্রকাশ করেছে। আই এম অলটুগেদার বিজি ইন লার্নিং বিজনেস, আমি সম্পূর্ণরূপে ব্যবসা শিখতে ব্যস্ত। ওকে মাই ডিয়ার্স, আমরা এবার চলে যাব নেক্সট সেগমেন্ট, অল টুগেদার। এটা এখানে এটা অল টুগেদার অ্যাডভার্ব ফ্রেজ হিসেবে ব্যবহার করা হয়েছে। অ্যাডভার্ব ফ্রেজ, এটার অর্থ কিন্তু একটু আলাদা। তাহলে আমরা এটা দেখব যে অল টুগেদারস কিভাবে ব্যবহার করা হয়েছে। আমরা একটু ভিডিওটা শর্ট করে নেব যাতে আমরা পুরোটা দেখতে পারি। প্রিয় শিক্ষার্থীরা এবং যারা এই ভিডিওটি দেখছো, তারা দেখো এখানে যে একটা বিষয় আছে, অল টুগেদার একটা অ্যাডভার্ব ফ্রেজ, আর এখানে আমরা অল টুগেদার পেয়েছি হলো একটি অ্যাডভার্ব। তাহলে এখানে এটার অর্থ হলো এভরিওয়ান অর এভরিথিং টুগেদার, সবই একসঙ্গে। তাহলে সবই একসঙ্গে হলে এটা একটা উদাহরণ দেখা যায়, দ্য লাস্ট টাইম উই ওয়ার অল টুগেদার ওয়াজ ইন 2015। লাস্ট টাইম উই ওয়ার অল টুগেদার মানে আমরা একই সাথে ছিলাম 2015 সালে। আরেকটি উদাহরণ দেখা যাক, পুট দ্য পেপারস অল টুগেদার অন দ্য ডেস্ক, একসঙ্গে কোথায় রাখতে হবে, পেপারগুলো টেবিলের উপর রাখতে হবে। আমি এখানে একটা উদাহরণ দিয়েছি এবং আমরা আজকে জানতে পারলাম অল টুগেদার একসঙ্গে একটি অ্যাডভার্ব, অল টুগেদার দুটো আলাদা শব্দ এবং অ্যাডভার্ব ফ্রেজ হিসেবে ব্যবহার করা হয়েছে। এখানে বলা হয়েছে যে অল টুগেদার ইজ ডিফাইন্ড অ্যাজ সামথিং দ্যাট এনকম্পাসেস এভরিওয়ান অর এভরিথিং, অর সামথিং দ্যাট ইজ টোটাল অ্যান্ড কমপ্লিট। মাই ডিয়ার ভিউয়ার্স, আমার মনে হচ্ছে যে ইংলিশ লার্নিং ওয়ার্ড এই তিনটি কনফিউজিং ওয়ার্ড ক্লিয়ার করতে পেরেছে। থ্যাংক ইউ ভেরি মাচ, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।